তাহলে কি লেখা আছে? রেশিও, বাংলায় আমরা বলছি কি? অনুপাত, বাংলায় আমরা বলছি অনুপাত। এখানে লেখা অভ্যেস নেই তো, একটু তোমরা বুঝে নেবে অনুপাত কি বলছে দেখো। আচ্ছা, অনুপাত কখন ব্যবহার হয় সেটা আমি একটু বলি। এই পিকচারটা চেনা চেনা লাগছে বলো তো, কি একরা দেখে কি মনে হচ্ছে তোমার? আচ্ছা, এটা আইপিএল এর পিকচার, আর কি মনে হচ্ছে? আচ্ছা, সিএসকে, সিএসকে কে কে চেনা যাচ্ছে? কে? সার্জুন ঠাকুর। আচ্ছা, আর এটা নীল নীল জার্সি পরে, এটা কোন ইয়ারের আইপিএল? কোন ম্যাচের বলতে পারবে? উদ্বোধনী ম্যাচ নাকি কোয়ার্টার? হ্যাঁ, আচ্ছা, ফাইনাল। আচ্ছা দেখো, যেটা বলার বিষয় সেটা হচ্ছে, ধরো এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখছো দর্শক আছে, ধরো কোনো একটা টিভি চ্যানেল সার্ভে করছে যে এই যে দর্শক আছে, দর্শকদের মধ্যে কাদের সাপোর্টার বেশি, মানে সিএসকে সাপোর্টার বেশি আছে না এমআই এর সাপোর্টার বেশি আছে? সাপোর্টার বেশি হতে পারে, এমআই এর সাপোর্টার কম হতে পারে, বা উল্টোটাও হতে পারে। তো সেক্ষেত্রে দেখো, এটা কি করা হয় সার্ভে করার সময়, সার্ভে করার সময় কি করা হয়, এটা একটা অনুপাত বের করা হয়, ঠিক আছে? সার্ভে করার সময় কি করা হয়, অনুপাত বের করা হয়। এইরকম ধরো একটা বক্স দেখা যাচ্ছে, লাইটটা ধরো এইরকম একটা বক্স, ধরো এইরকম একটা বক্স করে নেওয়া হলো, ঠিক আছে? এইবারে ছবিটাকে জুম করা হলো, করে দেখা হলো যে বক্সের মধ্যে কতজনের মাথা আছে, ঠিক আছে? সেখানে মোটামুটি দেখলে একটা বোঝা যায় যে কারা সিএসকে সাপোর্ট করছে আর কারা এমআই সাপোর্ট করছে। কিভাবে বুঝবে? যখন ওই সিএসকে 4 বা 6 মাসের সেই সেরকম একটা ফটো নিয়ে দেখবে যে কারা বেশি উত্তেজিত। হ্যাঁ, তার মানে বুঝতে হবে যে যারা 4 বা 6 মাস ওদের সাপোর্ট হয়, এইরকম ভাবে আর কি, বিভিন্ন প্যারামিটার আছে। তো এইরকম একটা বক্সের মধ্যে যখন হিসেব হয়ে গেল, তখন এই এবার দেখবো যে পুরো ছবিতে এইরকম বক্স কতগুলো আকারে লেখা যায়। ধরো ওই বক্সটা এইরকম একটা জায়গায় বসলো, এইরকম একটা জায়গায় বসলো, এরকম একটা জায়গায় বসলো, কত ওই বক্সটা কতভাবে, মানে কটা বক্স এইরকম বসাতে পারে, তাহলে সেটা দিয়ে গুণ করলেই হয়ে গেল। মানে একটা বক্সে যদি সিএসকের 50 জন সাপোর্টার থাকে, তাহলে আর এখানে যদি 100খানা বক্স পাওয়া যায়, তাহলে টোটাল সিএসকে সাপোর্টার হচ্ছে 50 × 100। রাফলি একটা বললাম আর, এইরকমভাবে হিসেব হয়। তো এখানে দেখো অনুপাতটা কাজে লাগছে। এখানে ধরো এখানে ধরো 50 জন সিএসকে সাপোর্টার আর ধরো 45 জন এমআই এর সাপোর্টার, তাহলে তাদের অনুপাত হচ্ছে আমরা বলবো 50:40, 50:40। তাহলে একটা বক্সে যদি 50:40 হয়, তাহলে ওইটাকে কাট করে আরেকটা জায়গায় বসাও, তাহলে আরও 50:40, তার মানে টোটাল কত হলো? 50:50 100:40, 40:80, এরকম একটা ব্যাপার আছে। 8 জন মেয়ে আছে আর 7 বয়েজ, 7 জন ছেলে আছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা এই রকম বলবো যে রেশিও মানে অনুপাত, এই যে 8 জন মেয়ে আর 7 জন ছেলের অনুপাত, অ্যাকচুয়ালি অনুপাত বললে বলতে গেলে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এককটাকে সমান করতে হয়, কিন্তু এখানে যে ছেলে আর মেয়েকে আমরা এককটা, এককে আমরা জন দিয়ে লিখছি, জন মানে 8 জন 8 জন ইস্টু 7 জন, 8 জন ইস্টু 7 জন, ঠিক আছে? তো আমরা দেখো কি বলছি, দ্য রেশিও অফ গার্লস টু বয়েজ, মানে এই মেয়েদের এবং ছেলেদের
উপস্থিতির অনুপাত সেটাকে আমরা বলবো 8-7, 8-7, ঠিক আছে। রেশিও আর ইউজ এভরিডে, প্রতিদিন আমরা এই অনুপাত কথাটা ব্যবহার করি, ঠিক আছে। দেখো প্রথমটা কীরকম ভাবে, দেখো মাইলস পার আওয়ার, আমরা প্রত্যেক সময় বলি না যে 40 মাইল পার আওয়ার, মানে ঘন্টায় 40 কিলোমিটার বেগে গাড়ি ছুটছে বলি, এটা না অ্যাকচুয়ালি অনুপাতের কনসেপ্ট, মাইলস পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 1 মাইল যাচ্ছে, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে সময় 1 ঘন্টা, আর আরেকটা হচ্ছে দূরত্ব 1 মাইল। তারপরে আমরা বলি, দেখো এটাও বলি, দ্য কস্ট অফ আইটেমস পার পাউন্ড, মানে 1 পাউন্ডের দাম কিছু একটা হবে, ধরো 1 পাউন্ডের দাম 100 টাকা, বা 1 গ্যালন তেলের দাম 1000 টাকা, এরকম যে বলি, এইগুলো কিন্তু অনুপাত, মানে 1 গ্যালনের করেসপন্ডিং দাম হচ্ছে 1000 টাকা বা 10000 টাকা, এইরকম একটা। তো এখানে দুটো জিনিস কাজে লাগছে, একটা হচ্ছে পরিমাণ, যদি আমরা তেল বলি, তেলের পরিমাণ গ্যালন, আর একটা হচ্ছে তেলের দাম, ঠিক আছে। বলছে দেয়ার আর থ্রি ওয়েজ, তিনটে পদ্ধতি আছে টু রাইট রেশিও, ঠিক আছে, অনুপাত লেখার তিনটে পদ্ধতি আছে। ফার্স্ট পদ্ধতি দেখো, এই যেমন এই উদাহরণটার দিকে থাকা, বলছে 8 জন মেয়ে আর 5 জন ছেলে, এটাকে আমরা কিরকম ভাবে লিখবো, এটা 8-5, এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি, অনুপাত লেখার 1 নম্বর পদ্ধতি হচ্ছে 8-5। এইবারে 4 নম্বর স্লাইডটা দেখো, অনুপাত লেখার 2 নম্বর পদ্ধতি, দেখো ধরো 3টে আপেল আর 4টে অরেঞ্জ, আমরা লিখবো 3:4, এটা আমরা ইউজ করবো বেশিরভাগ, আমাদের বইতেও সব দেখবো এটা লেখা আছে। এই এই যে চিহ্নটা, এটা হচ্ছে অনুপাতের চিহ্ন, এটা আমরা পড়বো ঠিক আছে, 3:4, ঠিক আছে, এটা হচ্ছে অনুপাতের চিহ্ন, 3 আর 4-এর অনুপাত 3:4, ঠিক আছে। আমরা দেখো আগের স্লাইডে কি ছিল, আগের স্লাইডে কি ছিল, আগের সাইডে ছিল 8-5, ওই ইচ কথা একটা জুড়ে দিচ্ছি, 8:5, পরের স্লাইডে দেখো 3:4, ঠিক আছে, 3 আর 4-এর অনুপাত, তাহলে তাদের বাক্সের অনুপাত কত, আমরা লিখবো 6/5, এটাও অনুপাত লেখার আর একটা পদ্ধতি। তাহলে অনুপাত লেখার আমরা 3টে পদ্ধতি পেলাম, 1 নম্বর পদ্ধতি কি পেলাম, ধরো এইটা আমি দিয়ে বলছি 6/5, তাহলে 1 নম্বর পদ্ধতি বলেছি এইরকম লিখবো 6/5, 2 নম্বর পদ্ধতি আমরা কি বললাম এইরকম ভাবে লিখতে পারি 6:5, আর 3 নম্বর পদ্ধতি হচ্ছে 6/5, সবগুলো কিন্তু একই জিনিস বোঝাবে, এটাও যা বোঝাবে, এটাও তাই বোঝাবে, এটাও তাই বোঝাবে, হলো। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করবো কিন্তু সেকেন্ডটা, 6:5 পদ্ধতি, সেটাই একই সঙ্গে বলে দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা পদ্ধতি 13:17, এটাও দেখো আরেকটা পদ্ধতি 13:17, আর এটাও একটা পদ্ধতি 13/17, এখানে বাংলা লিখতে অসুবিধা, তাই জন্য ইংলিশে তৈরি করা হয়েছে স্লাইড। বলছে আমান্দাস বাস্কেটবল টিম ওন 7 গেমস অ্যান্ড লস্ট 5, ঠিক আছে, কোনো একটা বাস্কেট বল বলের টিম আছে, সেখানে 7টা গেম তারা জিতেছে, কোনো একটা বাস্কেট বলের টিমের কথা বলা হচ্ছে, সেই টিমটা 7টা ম্যাচ জিতেছে আর 5টাতে হেরে গেছে, তাহলে তাদের জেতা আর হারার অনুপাত কত, সেটাকে কিন্তু আমরা এইরকম লিখবো, দেখো তাহলে জিতেছে 5টা আর হেরেছে 7টা, তাহলে আমরা লিখবো 5:7, মানে 5টা তারা হেরেছে, 7টা জেতার করেসপন্ডিং তারা 5টা হেরেছে, বা এইরকমভাবে লিখতে পারি 5:7, বা এইরকমভাবে আমরা লিখতে পারি 5/7।
এটা দেখো বলছে টু বয়েজ টু ফোর গার্লস, তার মানে কি এটা কি বলতে যাচ্ছে? টু টু ফোর, টু টু ফোর, এটাকে আমরা এইরকম ভাবে লিখতে পারি, টু ইচ টু ফোর, ঠিক আছে? অর্থাৎ দুটো বয়েজ আর চারটে গার্লস। এইবারে তোমরা বলো দুটো বয়েজের করেসপন্ডিং যদি চারটে গার্লস পাওয়া যায় তাহলে একটা বয়েজের করেসপন্ডিং কটা গার্ল পাওয়া যাবে? দুটো পাওয়া যাবে। এই আস্তে আস্তে কিন্তু আমরা সমান অনুপাতের দিকে এগোচ্ছি, অনুপাত বলছি কিন্তু এই কনসেপ্টগুলো আস্তে আস্তে সমানুপাতের দিকে এগিয়ে যাবে। যদি দুটো বয়েজের করেসপন্ডিং চারটে গার্লস পাওয়া যায় অর্থাৎ অনুপাতটা যদি টু ইস টু ফোর হয় তাহলে একটা গার্লসের করেসপন্ডিং দুটো, সরি একটা বয়েজের করেসপন্ডিং দুটো গার্লস পাবো, অর্থাৎ সেক্ষেত্রে অনুপাতটা হয়ে যাবে ওয়ান ইস টু টু। তাহলে এই দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট বা সমতুল্য, এই টু ইস টু ফোর আর ওয়ান ইস টু টু কিন্তু সমতুল্য। টু ইস টু ফোর যা বোঝাচ্ছে ওয়ান ইস টু টু ও একই কথা বোঝাচ্ছে। টু ইস টু ফোর কি বলছে? দুজনের করেসপন্ডিং চারজন, এখানেও দেখো তাহলে একই জিনিস, দুজনের করেসপন্ডিং যদি চারজন হয় তাহলে একজনের করেসপন্ডিং দুজন হবে, সেটাই বলছে এখানে ওয়ান ইস টু। তাহলে এই দুটো কিন্তু সমতুল্য। কি বলছে? টু বয়েজ টু ফোর গার্লস, মানে আমি যদি অনুপাতে লিখি টু ইস টু ফোর, অর্থাৎ দুটো বয়েজের করেসপন্ডিং চারটে গার্লস হবে। এখন এই জায়গাটায় দেখো ওয়ান বয় টু থ্রি গার্লস, যদি আমরা একটা বয়েজের করেসপন্ডিং তিনটে গার্লসের কথা ভাবি তখন দেখো এই অনুপাতটা হয়ে যাবে ওয়ান ইস টু থ্রি। তাহলে দেখো এই দুটো এইটা থেকে কিন্তু এটা পাওয়া যাচ্ছে না, দুজনের করেসপন্ডিং যদি চারজন হয় তাহলে একজনের করেসপন্ডিং দুজন হওয়ার কথা কিন্তু এটা তিনজন হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে হবে এই দুটো কিন্তু সমতুল্য নয়, টু ইস টু ফোর থেকে আমরা কিন্তু ওয়ান ইস টু থ্রি পাবো না, ঠিক আছে? দুজনের করেসপন্ডিং যদি চারজন হয় একজনের করেসপন্ডিং দুজন হওয়ার কথা যেটা আগের স্লাইডে দেখছিলাম, তাহলে এই দুটো কিন্তু আমাদের সমতুল্য নয়। টু ইস টু ফোর যা বোঝাবে আর ওয়ান ইস টু তাই থ্রি কিন্তু একই জিনিস বোঝাবে না। এখানে কি বলছে দেখো, বলছে অল রেশিওস, সমস্ত অনুপাত, সমস্ত অনুপাত মাস্ট বি রিটেন ইন, হ্যাঁ অবশ্যই লিখতে হবে লোয়েস্ট টার্মস, ঠিক আছে? তাদের ছোট আকারে লিখতে হবে, ছোট মানের আকারে লিখতে হবে। যেমন দেখো এই 40 to 45, এটাকে আমরা কি লিখতে পারবো? এই 40 is to 45 বা 40 by 45, এইটাকে না সবসময়, এটা দেখো স্টেপ ওয়ান, ফার্স্ট স্টেপে আমরা এইরকম লিখবো, ঠিক আছে? পুরো এক্সাম্পলটা পড়লে বোঝা যেত কি বলছে। দেখো ইউ স্কোর্ড 40 answers কারেক্ট আউট অফ 45 problems। কি বলছে দেখো, তোমার কোনো একটা পরীক্ষায় 45টা question ছিল, তার মধ্যে তুমি 40টা ঠিক লিখেছ, ঠিক আছে? কি বলছে, কোনো একটা পরীক্ষাতে 45টা question ছিল, তার মধ্যে তুমি 40টা ঠিক অ্যান্সার করেছো। অন এ টেস্ট, একটা পরীক্ষাতে, রাইট দ্য রেশিও অফ কারেক্ট অ্যান্সার্স টু টোটাল অ্যান্সার্স, ঠিক আছে? বলছে যে তুমি যে কটা ঠিক করেছো আর টোটাল কোশ্চেন যতগুলো ছিল তাদের অনুপাত করো। তো এটা করার জন্য ফার্স্ট স্টেপ কি করতে হবে, আমি কটা অ্যান্সার করেছি সেটা লিখতে হবে, কটা ঠিক অ্যান্সার করেছে লিখতে হবে, আর মোট কোশ্চেন কটা ছিল সেটাও লিখতে হবে। তাহলে আমরা তিনভাবে লিখতে পারি, এটা লিখতে পারো, এটা লিখতে পারো, এটা লিখতে পারো। তাহলে ফার্স্ট স্টেপে আমরা কী লিখলাম, 40 is to 45, 40 is to 45, বলো আর কোনো প্রবলেম আছে বলো। আচ্ছা অনুপাত দেখো, হ্যাঁ অনুপাত দেখো সবসময় এখানে বলছে অনুপাত সবসময় তোমার লোয়েস্ট ফর্মে লিখতে হবে, অর্থাৎ যতটা ছোট করা যায় ততটা ছোট করে লিখতে হবে। তাহলে ফার্স্ট স্টেপে আমরা লিখলাম 40 is to 45, তো বা 40 by 45 লিখতে পারি, সেটাকে দেখো আমরা ছোট করে লিখব 8 by 9। কীরকমভাবে ছোট করবো দেখো, একদম আজকের প্রথম বলে পুরো ধরে ধরে শেখাচ্ছি, এর পরের ক্লাসগুলো কিন্তু এত ধরে ধরে শেখাবো। কী হচ্ছে দেখো, তোমার এখানে 40 আর 45 দুটো ছোট নাম্বার করে খুব সহজে বুঝতে পারলে 5 দিয়ে ভাগ করে দেবো, 5 8 40, 5 9 45,
কিন্তু যখন পুরো বড় বড় নম্বর দেওয়া থাকবে, এখানে বড় বড় নাম্বার দেওয়া থাকবে, তখন কিন্তু এই চট করে যে 5 দিয়ে ভাগ করবে এটা কিন্তু বোঝাটা খুব একটা সহজ হয় না। কি ব্যাপার দেখো, প্রথমে 40-এর ফ্যাক্টরগুলো লিখছি, 40-এর উৎপাদকগুলো, 40-এর উৎপাদক কারা কারা, উৎপাদক মানে কি, যেগুলো 40-কে ভাগ করতে পারে, 1-40 দ্বারা ভাগ করা যায়, সরি 40-কে 1 দ্বারা ভাগ করা যায়, 40-কে 2 দ্বারা ভাগ করা যায়, 40-কে 3 দ্বারা ভাগ করা যাবে না কিন্তু, তাই জন্য দেখো এখানে 3 নেই, 40-কে 3 নেই, 40-কে 4 দ্বারা ভাগ করা যায়, 40-কে 5 দ্বারা ভাগ করা যায়, এইরকম ভাবে যত উৎপাদক আছে সব লিখলাম। একই রকম ভাবে 45-এর যত উৎপাদক আছে সব লিখলাম, 1, 3, 5, 9, 15, 45। এইবারে আমরা দেখবো কমন মানে সাধারণ, দেখো 5 দেখো 40-এর উৎপাদক আবার 45-এর উৎপাদক, সেই জন্য দেখো 5 দিয়ে ভাগ করা হবে, ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম। এইবারে তুমি যদি চট করে দেখতে পারো তাহলে এত কিছু ভাবার দরকার নেই, ভাগ করে দেবে। তাহলে আমাদের, আমি আগের স্লাইডে যেটা বলছিলাম যে অনুপাতকে সবসময় তাদের স্মলেস্ট আকারে, ছোট আকারে লিখতে হবে, এই 40:45 এটা কিন্তু আমরা ফাইনাল অ্যান্সারে রাখবো না, 40:45 এটাকে আমরা ফাইনাল অ্যান্সারে রাখবো না, মানে যখন আমরা অঙ্ক শেষে লিখবো তখন কিন্তু ফাইনাল অ্যান্সারে আমরা 40:45 রাখবো না, এটাকে ছোট করে আমরা কী লিখবো, 8:9 5 দিয়ে ভাগ করে দিয়ে যে 5টা কোথায় পেলাম, দেখো দুজনের কমন ফ্যাক্টর, ঠিক আছে। পরে কার্ড মানে আমরা সাধারণত ওই যে তাসের কার্ড বুঝে থাকি, ঠিক আছে, তাসের কার্ড বুঝে থাকি, তো 26খানা কালো কার্ড আছে, আর বলছে দেয়ার আর 52 কার্ড ইন এ ডেক, মানে টোটাল 52টা কার্ড আছে, 52টা কার্ডের মধ্যে 26টা ব্ল্যাক কালো আর 26টা লাল থাকে সাধারণত। তোমাকে প্রশ্ন করছে হোয়াট ইজ দ্য রেশিও অফ ব্ল্যাক কার্ড টু দ্য ডেক অফ কার্ড, টোটাল যতগুলো কার্ড আছে তাদের সাথে তোমার কালো কার্ডের অনুপাত, তাহলে কালো কার্ড আছে তোমার 26টা, দেখো এখানে লেখা হয়েছে 26 ব্ল্যাক কার্ড আর টোটাল কার্ড হচ্ছে 52 কার্ড, তাহলে আমরা কী লিখবো, 26 ব্ল্যাক কার্ড টু 52 কার্ড, এটাকে আমরা অন্যভাবে এইরকম লিখতে পারি 26:52 বা এইরকমভাবেও লিখতে পারি 26/52। এইবারে সেই আগের মতো ভাগ করতে হবে, এখানে দেখো 26 দ্বারা ভাগ করা হয়েছে, আমরা আগের নিয়মে যদি দেখি 26-এর উৎপাদকগুলো যদি দেখতাম আর 52-র উৎপাদক যদি দেখতাম তাহলে কমন উৎপাদক হতো তোমার 26, তাই জন্য 26 ভাগ করা হয়েছে, তাহলে 26 ভাগ করলে 26-কে 26 ভাগ করলে 1 পাবো উপরে আর নিচে 52 আর 26 ভাগ করলে 2 পাবো, তার মানে আমার ফাইনাল অ্যান্সার কিন্তু এই 26:52, 26:52 লিখলে হবে না, আমার লিখতে হবে 1:2, অর্থাৎ কালো কার্ড আর মোট কার্ডের অনুপাত হচ্ছে 1:2 ফর প্লাস। সি রিড 15 চ্যাপ্টার ইন 3 ডেজ, ঠিক আছে, একজনের কথা বলা হয়েছে সে কি করছে 15খানা চ্যাপ্টার 3 দিনে পড়ে ফেলেছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ চ্যাপ্টার রিড টু নাম্বার অফ ডেজ সি রিড, ঠিক আছে, বলছে সে যতগুলো পেজ পড়লো মোট পেজের সাথে সে যতগুলো পেজ পড়লো তার অনুপাত কত, তাহলে মোট পেজ কত এখানে 15 চ্যাপ্টার, মোট হচ্ছে 15 চ্যাপ্টার আছে আর 3 দিনে সে শেষ করেছে, তাহলে তাদের অনুপাত কী হবে, 15/3। এইবারে আমি প্রথমেই বলেছি যে এইরকম বড় আকারে লিখলে হবে না, এটাকে ছোট করতে হবে, তাহলে 15-এর উৎপাদক আর 3-এর উৎপাদকগুলো দেখলে দেখা যাবে যে 3 হচ্ছে কমন ফ্যাক্টর সাধারণ উৎপাদক, তাই জন্য 3 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে উপরে 3 ভাগ করলে 5 থাকে আর নিচে 3 ভাগ করলে 1 থাকে, তাহলে 5:1, অর্থাৎ 15:3 এটা হয়ে গেল কি 5:1। আচ্ছা তোমাদের বইয়ের থেকে আমি এখানে ছবিটা তুলেছি, বলছে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সাম্যানুপাত লঘু অনুপাত না গুরু অনুপাতে গুরু অনুপাত বুঝে লিখি, তো এখানে দেখো তিনটে প্রথমে বলেছে অনুপাত আকারে লিখি, তাহলে দেখো আমি করছি এটা একটা করে দেবো, একের দাগেরটা আমি করবো, বাদ বাকি তোমাদের করতে হবে, ভালো করে বুঝে নাও একের, হ্যাঁ দেখো ভালো করে বোঝো, 4 মাস প্রথম কাজ হবে তোমাদের অনুপাতগুলো একই করা, এখানে সরি
একক গুলো একই করা। এখানে দেখো একক হচ্ছে মাস, আর এখানে হচ্ছে একক বছর আর মাস। তাহলে বছরকে মাসে নিয়ে যাওয়া সোজা, 12 দিয়ে গুণ করতে হয়, তাহলে 4 মাসটাকে আমি রেখে দিলাম 4 মাস, এটা কিছু করছে। আর 1 বছর 6 মাস, এইটাকে আমি মাসে নিয়ে যাবো। 1 বছর মানে আমরা জানি 12 মাস, আর তার সাথে 6 মাস যোগ হবে, তাহলে এটা, হ্যাঁ, তাহলে টোটাল হবে 18 মাস। ঠিক আছে, এইবারে ফার্স্ট, এখানে অনেকগুলো অ্যান্সার চেয়েছে। প্রথম অ্যান্সার চেয়েছে অনুপাতে প্রকাশ করি, ফার্স্ট অ্যান্সার। তাহলে ফার্স্ট অ্যান্সার হবে তোমার অনুপাত, অনুপাতে প্রকাশ করি, তাহলে অনুপাত সমান হচ্ছে এই 4:18, 4:18। ঠিক আছে, এইবারে এটাকে তোমার যদি সিম্পলিফাই করতে বলে ছোট করব, হ্যাঁ, তা নাহলে দরকার নেই। এখানে কিন্তু সেরকম কিছু বলছে না, বলছে অনুপাতে প্রকাশ করো, এখানে প্রকাশ করতে বলেছে, তোমাকে সিম্পলিফাই কিন্তু করতে বলছে না, তাহলে এই প্রকাশ করা হয়ে যায়। তারপরের গুলো দেখো, সাম্যানুপাত, সাম্যানুপাত দেখো, দেখো এইবারে দেখো, একটা অনুপাতের প্রথমটাকে আমরা বলবো পূর্বপদ, একটা অনুপাতের এই যে ফার্স্ট টার্ম আছে এটাকে আমরা বলবো পূর্বপদ, আর এই যে অনুপাত চিহ্নের পরে যে পদটা আছে এটাকে আমরা বলবো উত্তর পদ। ঠিক আছে, হলো, তাহলে পূর্ব পদ আর উত্তর পদ। এখানে বলছে দেখো সাম্যানুপাত কোনগুলো হবে, যদি পূর্ব পদ আর উত্তর পদ সমান হয়ে যায় তাহলে সাম্যানুপাত। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এটা হচ্ছে পূর্ব পদ সমান যদি উত্তর পদ হয়ে যায় তাহলে আমরা অনুপাতটাকে বলবো সাম্যানুপাত। এক নম্বর। দু নম্বর দেখো, যদি পূর্ব পদ বড় হয়ে যায়, যদি পূর্ব পদ, এই যাও গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে দিলাম, বড় কার থেকে বড়, উত্তর পদের থেকে, তাহলে সেই অনুপাতটাকে বলবো, দেখো পূর্ব পদ বড় মানে এটাকে তো 4:18 কে আমরা লিখতে পারি 4:18, তার মানে কি উপরের অংশটা যদি বড় হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু উপরের অংশটা ছোট, যদি উপরের অংশটা বড় হয়ে যায় তখন আমরা সেটাকে বলবো গুরু অনুপাত। এই দেখো এই জায়গাটা লেখা আছে গুরু অনুপাত, সেই অনুপাতটাকে আমরা বলবো গুরু অনুপাত। আর একদম থার্ড যেটা দেখো, এটার ক্ষেত্রে নিচেরটা বড় অর্থাৎ উপরেরটা ছোট, অর্থাৎ পূর্ব পদ যদি ছোট হয়ে যায় উত্তর পদের থেকে সেক্ষেত্রে আমরা অনুপাতটাকে বলবো এই লঘু অনুপাত, লঘু অনুপাত। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো অনুপাতে প্রকাশ করি, অনুপাতে প্রকাশ হয়ে গেল 4:18। তারপরে বলছে অনুপাতগুলি সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত হবে বুঝে নিবে, তাহলে এটা দেখো পরিষ্কার, দেখো উপরেরটা ছোট হয়ে গেছে, তাহলে আমরা বলবো অনুপাতটি, অনুপাতটি হলো লঘু অনুপাত, লঘু অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো এইরকম ভাবে তোমরা এক কাজ করো, তোমরা তিনের দাগেরটা করো তো দেখিস, 60 সেন্টিমিটার এবং 0.6 মিটার, এটা করো। আচ্ছা বলো তোমার অ্যান্সার কত হয়েছে বলো। আচ্ছা এইটার ক্ষেত্রে ও বলছে 1:21, তাহলে কি অনুপাত হবে, সাম্যানুপাত হবে। সকলের কি মিলেছে ওর অ্যান্সারের সাথে, আমি জানি না, আমি করিনি তো, সবাই বলো ওর অ্যান্সার, ব্যাস তার মানে মিলে গেছে ওর সাথে, আর হবে সাম্যানুপাত, কারণ পূর্ব পদ আর উত্তর পদ সমান, ও জেড মাসের অনুপাত
নির্ণয় কখন সম্ভব হবে লিখি। বলছে এক্স তিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি। কখন সম্ভব হবে, যদি দুটোকে একই এককে আমরা লিখতে পারি, যদি আমরা দিনকে মাসে নিয়ে যেতে পারি অথবা মাসকে দিনে নিয়ে যেতে পারি, তাহলে অনুপাত নির্ণয় করা সম্ভব হবে। তাহলে এক্ষেত্রে তোমার অ্যান্সার দিতে হবে কি, দিনকে মাসে নিয়ে যাওয়া একটু কঠিন কাজ, মাসকে দিনে নিয়ে যাওয়া যায় কত দিয়ে গুণ করতে হবে, 30 দিয়ে গুণ করতে হবে, কারণ এক মাস সমান 30 দিন, তাহলে জেড মাস সমান হবে 30×জেড। ঠিক আছে, তাহলে এদের অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে, হ্যাঁ যখন মাসটাকে জেড মাসটাকে আমরা দিনের আকারে লিখতে পারবো। ঠিক আছে, এইরকমভাবে তোমার এখানে কিন্তু কিছু অনুপাত বের করতে বলছে না, বলছে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে, তাহলে তোমাকে লিখতে হবে জেড মাসকে দিনের আকারে লিখলে অনুপাত নির্ণয় করা সম্ভব। ওকে, এইবারে তোমরা চারের দাগেরটা করো দেখি। চারের দাগেরটা দেখো, তিনটে অনুপাত দেওয়া আছে। প্রথমে যদি বলেছে এ বাই বি ইজ টু সি, প্রথম অনুপাতটা বলছে দেখো আমি এখানে লিখছি এ বাই বি ইজ টু সি, এটা হচ্ছে ফার্স্ট অনুপাত। সেকেন্ড অনুপাত বলছে বি বাই সি ইজ টু এ, আর থার্ড অনুপাতটা বলো। হ্যাঁ বলো, কত অ্যান্সার বের হয়েছে মিশ্র অনুপাত? আচ্ছা 1:2, হ্যাঁ ঠিক হয়েছে। দেখো যারা বুঝতে পারছো না তাদের জন্য বলছি, মিশ্র অনুপাত কাকে বলে একটু বলে দিচ্ছি। তিনটে অনুপাত, তিনটে কেন, তিনটের জায়গায় চারটে পাঁচটা ছটা যা ইচ্ছা হতে পারতো, দুটোও হতে পারতো। তো মিশ্র অনুপাত মানে হচ্ছে সব অনুপাতগুলোর পূর্ব পদগুলো গুণ করব, আর সব অনুপাতগুলোর উত্তর পদগুলো গুণ করব, করে অনুপাত নেব। তাহলে মিশ্র অনুপাত সমান পূর্ব পদগুলো গুণ, প্রথম অনুপাতের পূর্ব পদ হচ্ছে এ বাই বি, এ বাই বি গুণ, দ্বিতীয় অনুপাতের পূর্ব পদ হচ্ছে বি বাই সি গুণ, তৃতীয় অনুপাতের পূর্ব পদ হচ্ছে সি বাই এ ইচ টু। দেখো প্রথম অনুপাতের উত্তর পদ হচ্ছে সি ইন্টু, দ্বিতীয় অনুপাতের উত্তর পদ হচ্ছে এ ইন্টু, তৃতীয় অনুপাতের উত্তর পদ হচ্ছে বি। তাহলে এটাকে সিম্পলিফাই করো, দেখো বি বি কেটে যাচ্ছে, সি সি কেটে যাচ্ছে, এ এ কেটে যাচ্ছে, তাহলে 1 পড়ে থাকলো সব।